আমার রাজনৈতিক জীবনেও কিন্তু বাপিদার একটা একটা মানে একটা ভূমিকা আছে। আমার ওই হঠাৎ পলিটিক্সে আসা এবং তারপরে মনে মনে ঠিক করা যে আমি শ্রীরামপুরে থেকেছি, উত্তরপাড়ায় বড় হয়েছি, ডন বস্কোয় পড়েছি, শ্রীরামপুর কলেজে পড়েছি, আমি শ্রীরামপুর থেকেই লড়ব, এটা ভাবা এবং সেটাই মিডিয়াতে বলা যে কোত্থেকে লড়তে চান, আমি শ্রীরামপুর থেকে লড়ব, সেটা শুনে রাত্রিবেলা বৌদি আমাকে ফোন করেন, দাদা একটু কথা বলবে। তো বাপিদা বললেন যে দেখো বাপি বাবুল, আয়রনিক্যালি মানে মজার ব্যাপার, ওই সময় গুন্ডে বলে ছবিটা রিলিজ হয়েছিল যাতে বাপিদার ওই গানটা হিট করেছিল, যে তুনে বাজে তুনে মারি এন্ট্রিয়া তো দিল মে বাজে ঘন্টিয়া, তো ওই গুন্ডে ছবিটা আসানসোলেই শ্যুট হয়েছিল ওই এলাকায়। আর উনি জানতেন কোল মাফিয়া খুব একটা মানে গুন্ডা প্রচুর ইনফেস্টেড এলাকা, তো উনি বললেন আমার পায়েরও একটু অসুবিধা আছে, আমি আসানসোল থেকে লড়তে পারবো না বাবুল, তুমি তো শ্রীরামপুরের ছেলে, তোমাকে আমি কী করে না বলি, এক কাজ করো তুমি লড়ো, আমি শুনলাম তোমার ইন্টারভিউ, আমি এবারে নয় ছেড়ে দিচ্ছি। তা আমি বললাম না না বাপিদা কোনো ব্যাপার না, আপনি ইয়ে করুন, আপনি এখনও মনে আছে আপনি শ্রীরামপুর লড়ুন, আমি অমিতাভ বচ্চনের ছবি দেখতাম আপনার গান, আমি ওখানে গুন্ডেদের সঙ্গে লড়ব আসানসোলে, কোনো অসুবিধে নেই। তো দ্যাটস হাউ আই ওয়েন্ট টু আসানসোল। এবং এত কথার মধ্যে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে গিয়েছি দারেসালামে 1995-এ, ওনার যে গায়ক সত্তা সেখানে একজন বাঙালিকে খুঁজে বার করা হয়েছিল দারেসালাম তানজানিয়াতে, পোস্ত ভাত ওইখানে খুঁজে বার করে এসেছিলেন। একদমই ওনার গায়ক সত্তা নিয়েও একটুখানি আপনার সাথে কথা বলতে চাইবো, কারণ সঙ্গীত পরিচালনা তো তিনি করেইছেন, কিন্তু কিছু কিছু গান তার গলাটা হয়তো কেউ রিপ্লেস করতে পারবেন না, তিনি ভেবেছেন নিজে গাইবেন এবং তিনি নিজেই গেয়েছেন, এবং তাম্বা তাম্বা লোকেই যেরকম আপনি খানিকক্ষণ আগে বলছিলেন অসাধারণ সমস্ত গান, সেই গানগুলো কিন্তু কাল্ট হয়ে গিয়েছে। ওনার গায়ক সত্তা সম্পর্কে একটুখানি জানতে চাইব। ওনার গায়কিটাই একটা কাল্ট কালচার মানে অ্যাটেন্ড করেছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো, আর ডি বর্মন আর বাপিদা এই দুজনই এরকম মিউজিক ডিরেক্টর যারা নিজেদের ভয়েসটাকে ভয়, যেমন অ্যাক্টরদেরকে কাজ করতে হয়, একটা গানে একটা সিঙ্গারকেও জুডিশিয়াসলি কাজ করতে হয়, ভেবেচিন্তে কাজ করতে হয়। দুজনেই খুব ভালো সিঙ্গার ছিলেন, নিজেদের স্টাইলে গাইতেন, বা আর ডি বর্মনও ইউনিক স্টাইল, বাপিদারও ইউনিক স্টাইল, দুজনেরই কাল্ট সিঙ্গিং স্টাইল, মানে অনেকটা সিমিলারিটি আছে দুজনের মধ্যে। খুব জুডিশিয়াসলি গান বাছতেন যে কোনটা নিজে গাইবেন আর কোনটা কিশোর কুমার গাইবে বা রফি সাহেব গাইবে বা মুকেশ গাইবে, মানে এই যে ব্যাপারটা, এইটা কিন্তু একটা বিরাট বড় একটা মিউজিক ডিরেক্টর বিরাট বড় ব্যাপার। সব গান নিজে গেয়ে দেবো এই যে একটা টেন্ডেন্সি আমরা পরবর্তী পার্থীকালে দেখতাম, সেটা অবশ্য কম্পিউটারে সুর দেওয়া যায় বলে মিউজিক ডিরেক্টররা গায়, তাদের কোনো ক্ষতি নেই, গান হিটও করে। তো বাপিদা খুব জুডিশিয়াসলি নিজের ওই আওয়াজটা ব্যবহার করতেন, এটা সবচেয়ে বড় কথা, এটা দারুণ একটা ব্যাপার, এবং এটা আমরা চিরকাল দেখেছি, কখনো ওভার ইউজ করেননি নিজের আওয়াজটাকে। এবং সেই জন্যই মিউজিক ডিরেক্টর হিসেবে তথাকথিতভাবে ক্যারিয়ারটা শেষের দিকে যাওয়ার পরেও অ্যাজ এ সিঙ্গার দেখুন বিশাল শেখর থেকে আরম্ভ করে শঙ্কর মহাদেবন থেকে আরম্ভ করে মডার্ন মিউজিশিয়ানরা সবাই বাপিদার গলাটা কিন্তু সেই ডার্টি পিকচারই হোক অথবা তাম্মা তাম্মা লোকের রিমেক হোক, সবাইতেই বাপিদার আওয়াজটা ইউজ করেছে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া, ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।